টাইপ টু ডায়াবেটিস কেন হয়? ইনসুলিনের কাজ অনেকটা চাবির মতো, যা কোষের সুগার প্রবেশের দরজার তালা খুলে দেয়, ফলে রক্তের সুগার কোষে প্রবেশ করে আর ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে। কোনো কারণে কোষের তালা ইনসুলিনের চাবিতে না খুললে বা কম খুললে রক্তের সুগার আর কোষে প্রবেশ করতে পারে না বা কম প্রবেশ করে, ফলে ব্লাড সুগার বেড়েই থাকে। এই অবস্থাকে টাইপ টু ডায়াবেটিস বলে, আর কোষের এই অবস্থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ার কারণেই টাইপ টু ডায়াবেটিস হয়। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ার কারণেই টাইপ টু ডায়াবেটিসের কারণ। বেশ কতগুলো কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে টাইপ টু ডায়াবেটিস হতে পারে। এক, ওবেসিটি, অর্থাৎ আপনার বেশি ওজন টাইপ টু ডায়াবেটিসের কারণ হতে পারে। ওজন বাড়ছে মানে আপনার ফ্যাট বাড়ছে, ফ্যাট বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকবে, যা টাইপ টু ডায়াবেটিসের অন্যতম কারণ। সব ফ্যাট আবার সমান ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় না, সবচেয়ে বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় পেটের ফ্যাট। তাই পেটের ফ্যাট বাড়া টাইপ টু ডায়াবেটিসের অশনী সংকেত হতে পারে। দুই, নিষ্ক্রিয়তাও ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে। তাই যারা শুয়ে বসে কাটান, ব্যায়াম বা কায়িক পরিশ্রম করেন না, তাদের টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। তিন, যারা বেশি বেশি রিফাইন খাবার খান, তাদেরও ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে প্রি ডায়াবেটিস, আর প্রি ডায়াবেটিস থেকে টাইপ টু ডায়াবেটিস হতে পারে। চার, মাতৃত্বকালীন ডায়াবেটিসও টাইপ টু ডায়াবেটিসে পরিণত হতে পারে। পাঁচ, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, উচ্চ ট্রাইগ্লিসারাইড টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনাও বাড়াতে পারে। ছয়, জেনেটিক কারণে বংশ পরম্পরাতেও টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বাড়তে পারে। কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বা নির্দিষ্ট জাতির মধ্যেও টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বেশি হতে পারে। অর্থাৎ টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা জিনের কারণে বাড়তে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রভাব ফেলে খাদ্যাভ্যাস, ওবেসিটি ও কায়িক পরিশ্রম। আপনি যদি খাদ্যাভ্যাস ভালো করতে পারেন, ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন আর সক্রিয় থাকেন, টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা অনেকটাই কমে যাবে।